কোথায় এবিপি আনন্দে সুমন দে, ত্রিপুরা নিয়ে একটা ঘন্টা কানেক সঙ্গে সুমন হবে না? কোথায় এবিপি আনন্দ? আজকে ত্রিপুরা যখন জ্বলছে, ত্রিপুরার মসজিদ যখন জ্বলছে, ত্রিপুরায় মুসলমানদের ঘরবাড়ি যখন জ্বলছে, কোথায় এবিপি আনন্দ? কোথায় চব্বিশ ঘন্টা? পৃথিবীর কোন একটা প্রান্তে যদি মুসলমানরা কোনো অপরাধ করে, সেটা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টাখানেক সঙ্গে সুমন হেন তেন এই সমস্ত করা হয় মুসলমানদের বদনাম করার জন্য। কিন্তু এই দাঙ্গাবাজ মিডিয়া, ইসলাম বিদ্বেষী মিডিয়া, মুসলিম বিদ্বেষী মিডিয়া আজকের কেন চুপ? ত্রিপুরায় যখন মুসলমানদের ঘরবাড়ি জ্বলছে, মুসলমানদের মসজিদ জ্বলছে, মুসলমানদের পয়গম্বরের নিয়ে যখন অপমানজনক কথাবার্তা চলছে, কেন চুপ? তোমরা তোমাদের আর তোমাদের মধ্যে আর আরএসএসের গুন্ডাদের মধ্যে কোনো পার্থক্য নেই। ভারতবর্ষের মিডিয়া, গদি মিডিয়া, পেড মিডিয়া, ইসলাম বিদ্বেষী মিডিয়া, মুসলিম বিদ্বেষী মিডিয়া, তোমরা মুসলমানদের উপর এত বড় অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, কেন তোমরা চুপ? কোনো প্রতিবাদ নেই, কিছু নেই, কেন? তোমরাই আজকে দেশের বিভাজনের মূল কাণ্ডারি হচ্ছে তোমরাই। এই ভারতবর্ষের মিডিয়া, এই চব্বিশ ঘন্টা এবিপি আনন্দের মতো বাংলার মিডিয়া, এরাই হচ্ছে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মূল কারিগর। এরা যতদিন না পর্যন্ত এরা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবে, ততদিন মুসলমানদের যে ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে, যে মুসলমান ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী যে ঘৃণার পরিবেশটা তৈরি হয়েছে, এই মিডিয়া ঘৃণার পরিবেশ তৈরি করেছে। এই সমস্ত দায় এই মিডিয়ার, বাংলার মিডিয়াকে বলছি। আজকে বাংলাদেশ নিয়ে তো অনেক কিছু করলেন, অনেক প্রতিবাদ করলেন, প্রতিদিন নিউজ পেজে দেখছি আমরা। কিন্তু আজকে যখন ত্রিপুরায় জেনোসাইড হতে চলেছে, মুসলমানদের ঘর বাড়ি মসজিদ ভাঙচুর হচ্ছে, কেন আপনারা চুপ? কেন তোমরা চুপ?